আগামী অর্থ বছরে করোনা খাতে কোনো বরাদ্দ থাকছে না, বরং স্বাস্থ্যের উন্নয়ন খাতে বরাদ্দ কিছুটা বাড়বে। তবে বরাবরের মতো এবারেও স্বাস্থ্য খাতের বরাদ্দ নিয়ে সন্তুষ্ট নন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে স্বাস্থ্যের বরাদ্দ নিয়ে গোজামিল থেকে যাচ্ছে এবারের বাজেটেও। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। করোনা মহামারীতে বাংলাদেশের স্বাস্থ্যখাতের বেহাল অবস্থার চিত্র সামনে চলে আসে। শুধু অক্সিজেনের অভাবেই হাসপাতালে রোগী স্বজনদের আহাজারের স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি। করোনা পরবর্তী সময়ে দেশজুড়ে স্বাস্থ্যখাতে ঘুরে দাঁড়ানোর নানা কাজ হয়, তবে এই খাতে উন্নয়নের নামে শুধু অবকাঠামোগত পরিবর্তন ছাড়া গুণগত পরিবর্তন হয়নি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে, কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো আসলে চালু হচ্ছে না বা চালু হয় নাই, বা প্রতিষ্ঠানগুলো তৈরি করার সাথে সাথে পাশাপাশি যে আমাদের ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের যে প্রোগ্রাম প্ল্যানিং, সেই জায়গাটা আমি মনে করি যে একটা বিরাট আপনার আমি বলবো যে যারা পলিসি মেকার আছেন স্বাস্থ্যের, তাদের আসলে বিভ্রান্তি রয়ে গেছে। আসন্ন বাজেটে করোনা খাতে বরাদ্দ থাকছে না, তবে অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে এবছর উন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানো হবে। আগামী 2023-24 অর্থ বছরের বাজেটে 35,050 কোটি টাকা বরাদ্দ পাচ্ছে স্বাস্থ্যখাত। এটি চলতি অর্থ বছর 2022-23 সংশোধিত বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দের তুলনায় 5,429 কোটি টাকা বেশি। কিন্তু বরাদ্দকৃত অর্থ খরচের পরিকল্পনায় পদ্ধতিগত পরিবর্তন ছাড়া স্বাস্থ্যখাতের উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। আপনি ইনপুট দিচ্ছেন, কিন্তু সেই ইনপুট দিয়ে আসলে কি আউটপুট তৈরি হচ্ছে সেটা কিন্তু হিসাবটা নেওয়া হচ্ছে না। তো যতক্ষণ পর্যন্ত না হিসাবটা না নেওয়া যাবে পরিপূর্ণভাবে, সেই জন্য হিসাব নেওয়ার জন্য কিন্তু মেকানিজম আছে রাষ্ট্রের, বিভিন্ন মেকানিজম আছে, কিন্তু সেই মেকানিজমগুলো শক্তিশালীভাবে পালন করার সুযোগ নেই। তাহলে আমাদের যেহেতু এই সিস্টেমটা কাজ করছে না, আমাদের সিস্টেমটা একটু অন্যভাবে চিন্তা করতে হবে, সেটাকে আউটপুট বেস বাজেটিং করতে হবে। এরপর এক মেডিকেল কলেজ সরকারি বেসরকারি পর্যায়ে হচ্ছে এবং চিকিৎসক তৈরি করা হচ্ছে, কিন্তু সেইভাবে যে আমাদের নার্স তৈরি করা, আমাদের যে অন্যান্য প্যারামেডিক্স যারা তাদেরকে তৈরি করার, সেই জায়গায় আসলে নজরদারি নাই। স্বাস্থ্যখাতে দুর্নীতি এবং জবাবদিহিমূলক কর্মপরিকল্পনা না থাকায় দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে ভোগান্তির শেষ নেই। বরাদ্দকৃত অর্থ গবেষণা এবং স্বার্থ সংশ্লিষ্ট মানব সম্পদের মান উন্নয়নে কাজে লাগাতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রতি বছর যদি 1% করে আমরা বাজেট বাড়াতে পারতাম, তাহলে আগামী 10-15 বছরে এটা 12-13% যদি নেওয়া যেত। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।